অগ্নিগর্ভ জম্মু কাশ্মীর। থেমে থেমে প্রতিদিনই অস্ত্রধারীদের ধরতে অভিযানে নামছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শুক্রবার সকালেও কাশ্মীরের বুদগাম জেলায় গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারীদের ধরতে অভিযান চালায় তারা। এ সময় পাল্টাপাল্টি গুলিতে তিন অস্ত্রধারী নিহত হন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি, তারা সবাই পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের সদস্য। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ, অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধারেরও দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। রাতভর গোলাগুলি হয়েছে, সকালে আমরা মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে একজন নাঙ্গাপুরা গ্রামের বাসিন্দা, সে অনেক বেসামরিক মানুষ হত্যার সঙ্গে জড়িত, বাকি দুজনও জৈশ ই মোহাম্মদের সঙ্গে জড়িত। আমরা ঘটনাস্থল থেকে তিনটি AK-56 রাইফেল, আটটি ম্যাগাজিন ও আরো অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছি। আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। এর আগে চলতি সপ্তাহে আলাদা অভিযানে আরো পাঁচ অস্ত্রধারী নিহত হন। ভারতের দাবি, তারা জৈশ ই মোহাম্মদ ও লস্কর ই তৈয়বার সদস্য। এদিকে রাজনৈতিকভাবেও উত্তেজনা বিরাজ করছে জম্মু কাশ্মীর জুড়ে, বিশেষ করে কাশ্মীরের চার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি ও গুলাম নবী আজাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা SSG প্রত্যাহারের পর ক্ষোভে ফুঁসছেন তারা। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীদের সুরক্ষার জন্য SSG-র মতো বিশেষ ইউনিট গঠিত হলেও সবশেষ চার নেতার নিরাপত্তা পর্যালোচনা বৈঠক শেষে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। হঠাৎ করেই নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন চার নেতা। রাজনৈতিক সক্রিয় বেড়ে যাওয়ার কারণে ভয়ে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তারা। ওমর ইনান, সময় সংবাদ।